আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নাবিক সহ লিবিয়ায় আটক তুর্কি জাহাজ, কড়া জবাবের ঘোষণা। সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন চীনের, ফাঁদে পা দিতে নারাজ ভারত। উত্তেজনা বাড়িয়ে মিশরকে ভয়ঙ্কর অস্ত্র দিচ্ছে ফ্রান্স। আমেরিকার নতুন সরকারের উচিত অতীতের ভুল সংশোধন করা, বললেন ইরানের প্রেসিডেন্ট। এবং সর্বশেষ জানিয়ে দেব তিন সংকটে সৌদি যুবরাজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। নাবিক সহ লিবিয়ায় আটক তুর্কি জাহাজ, কড়া জবাবের ঘোষণা। তুরস্কের মালবাহী একটি জাহাজ আটক করেছে লিবিয়ার বিদ্রোহী খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি LNA। পূর্ব লিবিয়ায় 9 জন তুরস্কের ও 7 জন ভারতীয় নাবিক সহ জাহাজটিকে আটক করা হয় বলে ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে। LNA এর এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তুরস্কের দিকে যাওয়ার সময় মারুক্কা নামের জাহাজটি আটক করা হয়। তাতে 9 জন তুরস্কের ও 7 জন ভারতীয় নাবিক ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পশ্চিম লিবিয়ার গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাক্ট GNA অস্ত্র দিয়ে সাহায্য করছে আঙ্কারা। ত্রিপলি ভিত্তিক ওই সরকারকে পূর্ণ সমর্থন জানায় তুরস্ক ও কাতার। অন্যদিকে আমিরাত, মিশর ও সৌদি আরবের সমর্থনে বিদ্রোহী হাফতার বাহিনীর দিকে। এদিকে অবিলম্বে জাহাজটিকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলেছে, হাফতারের বাহিনী আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে এবং যদি এভাবে তারা তুরস্কের ওপর আঘাত হানার চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছর লিবিয়ায় রাজনৈতিক স্থিতিবস্থা ফেরানোর চেষ্টা ও নির্বাচন হওয়ার উদ্যোগে এগিয়ে যাচ্ছে জাতিসংঘ, তবুও হাফতার ও তার মিলিশিয়া বাহিনী আক্রমণ চালিয়ে যাচ্ছে। তুরস্কের স্বার্থের ওপর আঘাত করলে এবার কঠোর জবাব দেওয়ার ঘোষণা। এ নিয়ে চলতি বছরে তুরস্কের দ্বিতীয় জাহাজ আটক করল হাফতারের বাহিনী। সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন চীনের, ফাঁদে পা দিতে নারাজ ভারত। লাদাখ সীমান্তে সেনা মোতায়েন নিয়ে 5 রকমের ব্যাখ্যা দিচ্ছে চীন। গালোয়ান সংঘর্ষের জেরে দুই দেশের সম্পর্ক গুরুতর আঘাত পেয়েছে। বুধবার চীনা সেনাদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে এমনটাই বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। লাদাখ সীমান্তে চীনের আগ্রাসন ও ভারতের প্রত্যুত্তরে পরিস্থিতি যে কতটা অগ্নিগর্ভ তা একদিন পরিষ্কার করেন জয়শঙ্কর। বেশ কয়েক দফা সামরিক ও কূটনৈতিক আলোচনার পরেও বেইজিংয়ের অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলে জয়শঙ্কর জানান, সীমান্তে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করার 5 রকমের ব্যাখ্যা দিচ্ছে চীন। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও খারাপ জায়গায় পৌঁছেছে। অস্ট্রেলিয়ার লয় ইনস্টিটিউটকে দেওয়া এক সাক্ষাৎকারে কোনো রাগঢাক না করেই জয়শঙ্কর বলেন, বিগত 30 থেকে 40 বছরের মধ্যে বর্তমানে চীনের সঙ্গে সম্পর্কের সবচেয়ে খারাপ পর্ব চলছে। 1975 সালের পর গালওয়ান সীমান্তে সংঘর্ষে 20 জন ভারতীয় সৈনিক মৃত্যু হয়েছে। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর হাজার হাজার সেনা মোতায়েন করেছে চীন। তারা যুদ্ধের জন্য তৈরি হয়ে এসেছে। এর ফলে স্বাভাবিকভাবেই দ্বিপাক্ষিক সম্পর্ক প্রচণ্ড ধাক্কা খেয়েছে। তিনি আরও বলেন, চীন চুক্তি মানছে না। এক্ষেত্রে দুই পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপন করা বড় বিষয় নয়। ব্যাপার হচ্ছে, চীন দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করছে। উল্লেখ্য, বিগত প্রায় 8 মাস ধরে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর মুখোমুখি দাঁড়িয়ে ভারত ও চীনের সেনারা। যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে যুদ্ধের পরিস্থিতি। সূত্র কলকাতা 24। উত্তেজনা বাড়িয়ে মিশরকে ভয়ঙ্কর অস্ত্র দিচ্ছে ফ্রান্স। আফ্রিকার উত্তর পূর্বাঞ্চলীয় দেশ মিশরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন 20টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এত কিছুর পরেও প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে ভয়ঙ্কর সব অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি জানিয়েছেন, আমরা অতীতের মতো এখনও মিশরের কাছে অস্ত্র বিক্রি চালিয়ে যাব। জার্মান মিডিয়া ডয়েচে ভেলে জানিয়েছে, মিশরীয় প্রেসিডেন্ট সিসির ফ্রান্স সফরকে কেন্দ্র করে 20টি মানবাধিকার সংস্থা বিবৃতি দেয়। মূলত এর পরপরই ম্যাক্রোর পক্ষ থেকে ঘোষণাটি দেওয়া হয়। বন্ধু প্রতিম মুসলিম প্রধান দেশটির মানবাধিকার পরিস্থিতি যে ভালো নেই তা মেনে নিয়েই এবার ম্যাক্রো বলেছেন, ফ্রান্স সরে গেলে সেই জায়গা নিয়ে নিতে পারে চীন কিংবা পশ্চিমা দেশ। মূলত সেই আশঙ্কাকে দূরে রাখতেই মিশরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সব অর্থ বাজার রাখার
পথেই আমরা হাঁটতে চাই। মঙ্গলবার প্যারিসে মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে ম্যাক্রো সরাসরি বলেছেন, প্রতিরক্ষা এবং অর্থনীতি সংক্রান্ত সহযোগিতার বিষয়গুলোর সঙ্গে আমি অন্য বিষয় বা শর্তকে জড়াব না, বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান লড়াই জারি রাখার জন্য এমন সম্পর্ক ধরে রাখাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। যদিও ফরাসি প্রেসিডেন্টের দাবি সিসিকে অস্ত্র বিক্রি জারি রাখার সিদ্ধান্ত জানিয়ে আশ্বস্ত করলেও বৈঠকের এক পর্যায়ে মিশরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগের কথাও জানিয়েছেন। আমেরিকার নতুন সরকারের উচিত অতীতের ভুল সংশোধন করা, বলছে ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকারের উচিত অতীত ভুল সংশোধন করা এবং পরমাণু সমঝোতায় দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। তিনি বুধবার মন্ত্রী পরিষদে বৈঠকে এই কথা বলেন। রুহানি আরো বলেন, ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো ঠিকমতো মেনে চলেনি। নাতানজের পরমাণু কেন্দ্র নতুন করে সেন্ট্রিফিউজ বসানোর প্রসঙ্গে তিনি বলেন, এটা নতুন কোনো পদক্ষেপ নয়, সমঝোতায় স্বাক্ষরকারী অন্য পক্ষ প্রতিশ্রুতি মেনে না চলার কারণে ইরানও তার প্রতিশ্রুতি বাস্তবায়ন হ্রাসের যে সিদ্ধান্ত নিয়েছে তারই অংশ হিসেবে এটা করা হয়েছে। এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়। করোনা ভাইরাস মহামারীর সময়েও ইরানি জনগণের সাথে মার্কিন সরকারের অন্যায় আচরণের তীব্র সমালোচনা করেন রুহানি। তিনি বলেন, আমেরিকার বর্তমান শাসক গোষ্ঠী করোনার মধ্যেও ইরানি জনগণকে কষ্ট দিয়েছে, নির্দয় আচরণ করেছে। রুহানি আরে বলেন, আগামী ফার্সি বছরের দৈনিক 23 লাখ ব্যারেল জ্বালানি তেল বিক্রির জন্য প্রস্তুতি নিয়েছে সরকার, তবে নতুন বাজেটকে তেল বিক্রির অর্থের ওপর নির্ভরশীল করা হয়নি। তেল বিক্রি থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে দেশের নানান ক্ষেত্রে উন্নয়নমূলক কাজে। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গিয়ে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানকে ঔষধ ও টিকা আমদানির ক্ষেত্রেও বাধা দিচ্ছে ট্রাম্পের প্রশাসন, সূত্র পার্স টুডে। তিন সংকটে সৌদি যুবরাজ। সৌদি নেতৃত্ব, বিশেষ করে দেশটির প্রবল ক্ষমতাশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি MBS নামে পরিচিত, তিনি এখন কিছুটা অস্বস্তিকর সময় পার করছে। সৌদি আরবের ভেতরে প্রিন্সের জনপ্রিয়তা অক্ষুণ্ণ রয়েছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিকভাবে 2018 সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যায় তার জড়িত থাকার অভিযোগ নিয়ে যে সন্দেহের বাতাবরণ রয়ে গেছে তা নিয়ে তিনি এখনও ঝেড়ে ফেলতে পারেনি। এরই মধ্যে আমেরিকায় নতুন প্রশাসন হোয়াইট হাউসে যখন দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছে, তখন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট বলে দিয়েছেন, কোনো কোনো সৌদি ইস্যুতে তিনি তার পূর্বসূরির চেয়ে কঠোর অবস্থান নেবেন। সেই ইস্যুগুলো কি এবং আমেরিকা ও সৌদি আরবের ক্ষমতাসীনদের জন্য কেন এই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ? ইয়েমেনের যুদ্ধ, এই যুদ্ধ লড়াইয়ে জড়িত প্রায় সব পক্ষের জন্যই একটা বিপর্যয়, বিশেষ করে ইয়েমেনের দরিদ্র এবং পুষ্টিহীন জনগোষ্ঠীর জন্য। সৌদি আরব এই যুদ্ধ শুরু করেনি, করেছিল হাউসিরা, যখন তারা 2014 সালের শেষ দিকে রাজধানী সানায় অভিযান চালিয়ে বৈধ সরকারকে উত্থান করে। হাউসিরা ইয়েমেনের উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকার একটি উপজাতি গোষ্ঠী এবং সংখ্যার হিসাবে তারা দেশটির জনসংখ্যার 15% কম। মার্চ 2015-এ MBS যখন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ছিলেন, তিনি কয়েকটি আরব রাষ্ট্রকে নিয়ে গোপনে একটি জোট গঠন করে ইয়েমেনে বিশাল বিমান আক্রমণ চালান। তারা আশা করেছিলেন এই প্রবল বিমান হামলার মুখে হুতিরা কয়েক মাসের মধ্যে আত্মসমর্পণ করবে, কিন্তু প্রায় 6 বছর ধরে লড়াইয়ে কয়েক হাজার নিহত ও বহু মানুষ বাস্তুচ্যুত হবার পরেও সৌদি নেতৃত্বাধীন এই জোট সানা এবং ইয়েমেনের জন অধ্যাশিত পশ্চিমা থেকে হাউসিদের হটাতে পারেনি। এই 6 বছরে দুই পক্ষেই যুদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে। ইরানের সহযোগিতায় হাউসিরা ক্রমশ আরও নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ড্রোন ছুড়েছে সৌদি আরবকে লক্ষ্য করে। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র এমনকি জেদ্দা পর্যন্ত পৌঁছেছে এবং তেল স্থাপনাকে আঘাত করতে সক্ষম হয়েছে। অর্থের হিসাবে এই অচল অবস্থা সৌদির জন্য বেশ ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে এবং বহু শান্তি পরিকল্পনা একের পর এক ভেস্তে গেছে। ইয়েমেনের যুদ্ধে প্রাণ হারিয়েছে বহু ইয়েমেনি, কিন্তু এই রক্তের জন্য চড়া আর্থিক মূল্য দিতে হয়েছে সৌদিকে, পাশাপাশি দেশের বাইরে তাদের পড়তে হয়েছে বিরাট সমালোচনার মুখে। সৌদিরা চায় এই অচল অবস্থা থেকে এমন একটা পরিত্রাণ যাতে অন্তত তাদের মুখ রক্ষা হবে।
কিন্তু সৌদিরা তাদের দক্ষিণ সীমান্তে ইরানের একটা শক্ত ঘাঁটি গড়ে তোলা বন্ধের কথা ইতোমধ্যেই বলেছে। তারা জোর দিয়ে বলেছে, ইরানের সমর্থন পুষ্ট সশস্ত্র মিলিশিয়ারা ইয়েমেনের ক্ষমতা নিয়ন্ত্রণ করবে, এটা তারা কখনোই মেনে নেবে না। তবে সৌদিদের যুদ্ধ চালিয়ে যাবার দিন ক্রমশ ফুরিয়ে আসছে। বারাক ওবামা 2016 সালে তার ক্ষমতার শেষ দিকে সৌদি আরবের প্রতি মার্কিন সহায়তা অর্ধেকটাই খর্ব করেছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর সেটা উল্টে দেন এবং রিয়াদ যত ধরনের গোয়েন্দা তথ্য এবং সামরিক সরঞ্জাম চেয়েছে আমেরিকা তার পুরোটাই দেয়। এখন মিস্টার বাইডেনের প্রশাসন ইঙ্গিত দিয়েছে যে এই সহায়তা দেওয়া বন্ধ করে দেওয়া হতে পারে, যে কোনোভাবে এখন এই যুদ্ধ শেষ করার জন্য চাপ বাড়ছে। দৃশ্যত এই ইস্যুটি পর্দার আড়ালে দীর্ঘদিন ধরে চালানো কুয়েতি মধ্যস্থতায় সমাধান হয়ে গেছে বলেই মনে করা হবে, কিন্তু ভেতরে ভেতরে এই সমস্যার শেকড় অনেক গভীরে। প্রেসিডেন্ট ট্রাম্প 2017 সালে রিয়াদ সফরের কয়েকদিনের মধ্যেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশরের সাথে মিলে তাদের উপসাগরীয় প্রতিবেশী দেশ কাতারকে খোড়া করে দেবার মতো বিধ্বংসী বয়কট বা বর্জনের পদক্ষেপ নেয়। তাদের যুক্তি ছিল, কাতার ইসলামপন্থী যে দলগুলোকে সমর্থন করেছে তাদের কর্মকাণ্ড সন্ত্রাসবাদের পর্যায়ে পড়ে এবং এটা অগ্রহণযোগ্য। UAE যেসব অভিযুক্ত সন্ত্রাসী কাতারে বাস করেছে তাদের সম্পর্কিত একটি নথি প্রকাশ করে, কিন্তু কাতার কোনো রকম সন্ত্রাসে মদত দেবার অভিযোগ প্রত্যাখ্যান করে এবং তাদের প্রতিষ্ঠিত ও সুপরিচিত টেলিভিশন চ্যানেল আল জাজিরাকে নিয়ন্ত্রণ করার জন্য এই চারটি দেশের জোটের দাবি মানতে অস্বীকৃতি জানায়। ইয়েমেনে হাউসিদের মতো সৌদিদের একটা ভুল প্রত্যাশা ছিল যে কাতারিয়রা চাপের মুখে নতি স্বীকার করবে এবং তাদের শেষ পর্যন্ত বশ্যতা মেনে নেবে, তারা তা মানেনি। এ কারণে অংশত কাতারে রয়েছে বিপুল সম্পদ। কাতারের উপকূলবর্তী তেল উৎপাদনের ক্ষেত্র রীতিমতো বিশাল এবং শুধুমাত্র ব্রিটেনের অর্থনীতিতেই কাতারের বিনিয়োগের পরিমাণ 40 বিলিয়ন পাউন্ড। এছাড়াও তাদের পেছনে রয়েছে তুরস্ক ও ইরানের সমর্থন। এর ফলে যেটা দাঁড়িয়েছে সেটা হলো মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক কয়েক বছরে একটা বিরাট বিভাজন রেখে শত্রুতা তৈরি হয়ে গিয়েছে। এর একদিকে আছে তিনটি রক্ষণশীল সুন্নি উপসাগরীয় আরব রাজতন্ত্র, সৌদি আরব, UAE ও বাহরাইন, সাথে তাদের মিত্রদেশ মিশর। সৌদি নেতৃত্বে আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করার প্রচারণায় এটা একটা বড় বিপর্যয়। সৌদি আরবের 13 জন নারী আন্দোলনকারীকে কারাগারে আটক রাখা হয়েছে এবং এদের কাউকে কাউকে নির্যাতনের অভিযোগ রয়েছে। তারা নারীদের গাড়ি চালানোর অধিকার দাবি করেন এবং পুরুষ অভিভাবকের অধীনে থাকার চরম অন্যায় পদ্ধতির অবসান চান। এদের মধ্যে সবচেয়ে পরিচিত বন্দি লুজাইন আল হাথলুস সহ অনেকেই গ্রেপ্তার করা হয় 2018 সালে, নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঠিক আগে আগে। সৌদি কর্মকর্তারা এখনও অভিযোগ করেছেন, লুজাইন আল হাথলুল গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হয়েছে এবং তিনি বিদেশি শক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন। সূত্র BBC।